ছাত্র জীবনকে বোঝান, জীবনের সত্য মিথ্যা তারা বোঝান, জীবনের সুপথ কুপথ বোঝান, জীবনের শত্রু মিত্র চিনেন জীবন ও রাষ্ট্রের সম্পর্কে বোঝান, জীবনের অধিকার স্বাধীনতা চাওয়া পাওয়া শোষণ বঞ্চনা রুদ্ধতার কারণ সকল অপশক্তির অপরাজনীতি তারা বোঝান, মানবতা মুক্তির পথ বোঝার জন্য জীবনের একাকার বিষয় হিসেবে এবং জীবন ও মানবতার সুরক্ষা হিসেবে জীবনের প্রাকৃতিক মানবতা রাজনীতি সত্য একাকার কারক হিসেবে অস্তিত্বের হওয়া অক্সিজেনের মতো জরুরি মনে করি। আমরা বিশ্বাস করি আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা বিশ্ব ইনসানের বিপ্লব, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কেন্দ্র, আদালত, হসপিটাল, অফিস, কর্মস্থল, কলকারখানা, খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন ইত্যাদি বিশেষ কাজের বিশেষ স্থান ও সর্বজনীন প্রতিষ্ঠানগুলোতে কোনো রাজনৈতিক দলের অফিসিয়াল শাখা সংগঠন ও দলীয় সংঘাত দলীয় আধিপত্য বিস্তার সরাসরি প্রকাশ্যে চলে কর্মসূচি পালন করা খুবই ধ্বংসাত্মক অন্যায় অপরাধ যেটি মনে করি। বিশ্ব ইন্টারনেট বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা থেকে রাজনৈতিক চর্চা অবশ্যই থাকতে হবে, তবে সেটা হবে কেবল একাডেমিক ও সংঘাত মুক্ত এবং নিরাপদ সৌন্দর্যমূলক। বিশ্ব ইনসানের বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের দলীয় সাংগঠনিক মাঠের রাজনীতি কর্মসূচি ভয়ঙ্কর ধ্বংসাত্মক, যা কেবল গুন্ডাযন্ত্র প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠানকে ধ্বংস করে। শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য দলীয় রাজনীতি নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানকে সব অবাঞ্ছিত সংঘাত ও দলীয় আধিপত্য থেকে মুক্ত না রাখলে শিক্ষা প্রতিষ্ঠানের আসল উদ্দেশ্য ধ্বংস হয়ে অসৎ স্বার্থের বিপজ্জনক হাতিয়ার হয়ে যাবে। বিশ্ব ইনসানিক বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন, যে কোনো বিষয় বালে হলেও সব কিছু যথার্থ স্থান কাল পাত্র না বুঝে বালু বিষয়কেও পরিণতি হতে ক্ষতিকর হয়ে যায়। সর্বজনীন প্রতিষ্ঠান ও বিশেষ লক্ষ্যের বিশেষ প্রতিষ্ঠান পারস্পরিক দ্বান্দ্বিক সংঘাত দলীয় রাজনীতি থাকা হলেও প্রতিষ্ঠানকে ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্রে পরিণত করে। এই অবস্থিতি আজকে এ করতে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস, আদালত, কলকারখানায় সকল জায়গাতে দলীয় রাজনীতি যেন বন্ধ হয় সেই অবস্থানে থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদরা একক জাতিবাদী, ধর্মবাদী, গোষ্ঠীবাদী রাজনৈতিক ব্যক্তিবর্গরা দলীয় শাখা হিসেবে বিভিন্ন কমিটি ঘোষণা করছে। অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে দলীয় রাজনীতি মুক্ত করার জন্য আজকে বৈষম্য ছাত্র আন্দোলনেরও নয়নঙ্গ দফায় আমরা এই দাবি ছিল আমাদের শিক্ষা প্রতিষ্ঠান হবে দলীয় রাজনীতি মুক্ত। কিন্তু আজকে কিছু অসৎ উদ্দেশ্য নিয়ে কিছু দল মতবদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দলীয় শাখা ঘোষণা করছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন থেকে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসার জোর করছি বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক মাইনুদ্দিন টিটুকে।